আপনারা যারা ইউরোপের সর্বোন্নত দেশগুলোর যে কোনো একটিতে সেটেল হতে চান বা পড়াশোনা করতে চান, তাদের জন্য একটা অপরচুনিটি হতে পারে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ডে এখন 2024 সালের সেপ্টেম্বর ইনটেকের আবেদন শুরু হয়েছে, আর এই আবেদনটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি। আপনারা কোনো রকম কোনো এজেন্সি ছাড়া নিজেই এই আবেদনটা করতে পারেন। আবেদনটা করে আপনারা কিন্তু একদম এই ফিনল্যান্ডের টিআরপি নিয়ে সপরিবারে ফিনল্যান্ডে চলে যেতে পারেন। তো সেটার জন্য কিভাবে আবেদন করবেন, কোন সাইট থেকে, কবে থেকে আবেদন শুরু হয়েছে আর কবে পর্যন্ত আবেদন শেষ হবে, এবং কিভাবে সপরিবারে সেটেল হতে পারবেন, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনাদের জন্য বলে রাখি, ফিনল্যান্ডের এই পড়াশোনার আবেদন করতে হলে আপনাদের লাগবে না কোনো রকম কোনো আইএলটিএস বা এইজের কোনো ব্যারিয়ার নাই, বা স্টাডি হিউজ গ্যাপ থাকলেও আপনারা এই স্টুডেন্ট ভিসার জন্য বা স্টুডেন্ট পারমিটের জন্য কিন্তু আপনারা সহজেই আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসি এখন মূল আলোচনায়। তো আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন সময় আমাদের কাছে মেসেজ করেন বা বিভিন্ন সময় মেইল করেন যে আমি ইউরোপের যে কোনো কান্ট্রিতে সেটেল হতে চাই বা আমার আইএলটিএস নাই, একাডেমিক কোয়ালিফিকেশান এই, এরকম বিভিন্ন মেসেজ পাই। তো তাদের জন্য আজকের অপরচুনিটিটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি। ফিনল্যান্ড হচ্ছে সারা বিশ্বের যদি 5টি শান্তিপূর্ণ দেশের তালিকা করা হয়, তার মধ্যে একটা দেশ হচ্ছে ফিনল্যান্ড। আর এই ফিনল্যান্ডে আপনি একদম বাংলাদেশ থেকে টিআরপি নিয়ে সপরিবারে যেতে পারবেন শুধুমাত্র পড়াশোনা করার জন্য। আর এই ব্যাচেলার কোর্সে পড়াশোনার জন্য অনেক দেশেই কিন্তু ফ্যামিলি সহ যাওয়ার সুযোগ নাই, কিন্তু এই আন্ডারগ্রেড প্রোগ্রামে ফ্যামিলি সহ আপনারা কিন্তু খুব সহজেই ফিনল্যান্ডে যেতে পারবেন। আর সেক্ষেত্রে সেটা যদি হয় আইএলটিএস ছাড়া, তাহলে তো আর কোনো কথাই নেই। যাদের আইএলটিএস আছে তারা তো পারবেই, এছাড়া স্যাট, জিমেট করা যাদের আছে তারা তো পারবেই। আর যাদের আইএলটিএস নাই তারাও কিন্তু ফিনল্যান্ডে এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবে। তো চলুন, সরকারি একটা ওয়েবসাইট যেখানে জয়েন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাট এ টাইম 6টা প্রোগ্রামের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আর যদি একটা প্রোগ্রামে আপনি সিলেক্ট হয়ে যান তাহলে ইউরোপে সেটেল হওয়ার যেই স্বপ্ন, এই স্বপ্ন একদম কাছাকাছি পৌঁছে যাবে। এরপর মিনিমাম কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলেই আপনারা কিন্তু বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের টিআরপি নিয়ে তারপর সপরিবারে ফিনল্যান্ডে যেতে পারবেন। এখন আসি যে এই আবেদনটা কবে থেকে শুরু হয়েছে। এই আবেদনটা হচ্ছে জানুয়ারির এই 3 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে 17 তারিখ পর্যন্ত। সুতরাং আপনারা এখনই প্রস্তুত হয়ে আপনারা কিন্তু আবেদন করে ফেলতে পারেন। এখন কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, আপনাদেরকে একদম সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিব আপনাদের কী কী যোগ্যতা দক্ষতা লাগবে এবং কিভাবে নিজেরাই আপনারা ঘরে বসে এই আবেদনটা করে ফেলতে পারবেন। এই যে আপনাদের সরাসরি স্টাডি ইনফোর এই ওয়েবসাইটে নিয়ে আসলাম, এখানে আপনারা কিন্তু নিজেরাই সরাসরি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। এই যে দেখেন, এখানে সকল ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন এই ইনস্ট্রাকশনগুলো, দেখে দেখে তারপরে এখানে কী কী কোশ্চেন আছে, আপনাদের কী প্রবলেম আছে সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। হাউ টু চুজ দ্য স্টাডি প্রোগ্রাম কীভাবে চুজ করবেন, এখানে দেখেন অ্যাপ্লিকেশন অপশন, এখানে জাস্ট অ্যাড স্টাডি প্রোগ্রাম করলেই আপনার অনেকগুলো স্টাডি প্রোগ্রাম আসবে। এগুলো দেখে দেখে তারপর যেইটা আপনার সাথে ম্যাচ করে সেই স্টাডি প্রোগ্রামে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এভাবে সিমোর দিয়ে দিয়ে আপনারা কিন্তু মানে যত ভিতরে যাবেন তত সকল স্টাডি প্রোগ্রাম কিন্তু আসবে। এখানে যার সাথে যেটা ম্যাচ করবে সেটা আপনি এখানে জাস্ট অ্যাড করলেই আপনার এই প্রোগ্রামটা আপনার জন্য অ্যাড হয়ে গেল। তবে আপনারা অবশ্যই দেখে নেবেন যে কোন ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির কী রিকোয়ারমেন্ট, সেটার সাথে আপনার কি ম্যাচ করছে কিনা, এগুলো দেখে দেখে তারপরে কিন্তু আপনাদের
আমাদের 6টা প্রোগ্রাম সিলেক্ট করতে হবে এট এ টাইম 6টা প্রোগ্রাম সিলেক্ট করে আপনি 6টা প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন যেটাতে আপনি সিলেক্ট হন সেটার মাধ্যমে আপনি কিন্তু এই ফিনল্যান্ডে যেতে পারবেন এরপরে দেখেন নিচে গিয়ে এই যখন আপনি সাবজেক্টটা চুজ করলেন এরপরে নিচে ইনস্ট্রাকশন আছে হাউ টু ফিল ইওর পার্সোনাল ডিটেলস কিভাবে পার্সোনাল ডিটেলস ফিল আউট করবেন সেখানে ডিটেলস ইনস্ট্রাকশন দেওয়া আছে এই যে পার্সোনাল ইনফরমেশনগুলো আপনারা এখানে নোট করে তারপর এখানে ন্যাশনালিটি আদার্স ন্যাশনালিটি যদি থাকে তাহলে দিবেন এইভাবে সব ইনফরমেশনগুলো দিয়ে তারপর আপনারা কিন্তু এগুলো সব কিছু এগ্রি করে এরপরে এটা সাবমিট করে দিতে পারেন এখানে একদম মানে বেসিক কিছু জিনিস আপনাদের বুঝতে হবে সেটা একটু খেয়াল করলেই আপনারা ইনস্ট্রাকশনগুলো ফলো করলে সব কিন্তু বুঝতে পারবেন এখানে কমপ্লিট সব এই ইনফরমেশনগুলো দিয়ে তারপর আপনারা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল তবে এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই 17 জানুয়ারি 2024 ইউরোপিয়ান টাইম 3টার মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে যদি ওই টাইম শেষ হয়ে যায় তাহলে এই 24 সালের স্প্রিং ইনটেকের জন্য আপনাদের আবেদনের সময়সীমা কিন্তু শেষ হয়ে গেল এই জন্য আপনারা খুব দ্রুত আবেদনটা করবেন আপনারা যেই সাবজেক্টগুলো বা যেই ইনস্টিটিউশনগুলো দেখলেন এগুলো নিয়ে আপনারা যদি ঘাটাঘাটি করেন তাহলে সবগুলো দেখতে পারবেন যে কোন সাবজেক্টের কী কী রিকোয়ারমেন্ট বা কোন ইউনিভার্সিটির কী কী টিউশন ফি এখানে ম্যাক্সিমাম টিউশন ফি হচ্ছে 10,000 থেকে 16,000 ইউরো পর্যন্ত টিউশন ফি থাকে ইয়ারলি তো এক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটিরই কিছু স্কলারশিপের অপশান আছে আপনার একাডেমিক রেজাল্ট বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আইএলসের স্কোর সেটের স্কোর জিমেটের স্কোর এগুলো বিভিন্ন কিছুর উপরে কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে তো আপনারা ওইগুলো একটু রিসার্চ করে দেখে নেবেন তো আপনাদের সুবিধার্থে আমি 5টা কলেজ বা ইনস্টিটিউটের নাম বলবো যেখানে আপনারা কোনোরকম কোনো আইএলস ছাড়াই এবং খুব লো টিউশনের মধ্যে এই ইউনিভার্সিটিগুলোতে আপনারা কিছু সাবজেক্ট চুজ করতে পারেন তো আমি দেখাবো কোন কোন সাবজেক্টে এবং কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা আইএলস ছাড়া করতে পারবেন প্রথমেই আসি সাউথ ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এখানে ব্যাচেলার অফ কালচারাল অ্যান্ড আর্টস একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টে আপনারা যদি গ্রাজুয়েশন করতে চান তাহলে 48 মান্থসের ডিউরেশন এই গ্রাজুয়েশনটা আর এই গ্রাজুয়েশনটার অ্যাপ্লিকেশনের ডেডলাইনও এই জানুয়ারির 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এখানে কোনো আইএলসের রিকোয়ারমেন্ট নাই কোনো রকম কোনো ইংলিশ টেস্টের রিকোয়ারমেন্টস নাই না সেট না জিমেট না জিআরই কোনো রকম কোনো ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট আর এই ইউনিভার্সিটির এই সাবজেক্টের টিউশন ফি অনেক রিজনেবল অর্থাৎ 9,700 ইউরো হচ্ছে ইয়ারলি টিউশন ফি আর এর মধ্যে যদি আপনারা কেউ আরও স্কলারশিপ নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই এরপরের যে ইউনিভার্সিটিটা আইএলস ছাড়া আপনাদেরকে কোর্স অফার করছে সেটা হচ্ছে টেম্পেরে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এখানে ব্যাচেলার্স ডিগ্রি ইন মিডিয়া অ্যান্ড আর্টস এই সাবজেক্টেও পড়তে গেলে আপনাদের কোনো রকম কোনো আইএলসের রিকোয়ারমেন্ট নাই আর এখানে টিউশন ফি হচ্ছে 12,000 ইউরো যেখান থেকে আপনারা চাইলে স্কলারশিপ নিতে পারবেন এরপরের যে ইউনিভার্সিটিটা সেটা হচ্ছে আর্কেডা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এখানে মাস্টার্স অফ হেলথ কেয়ার অ্যান্ড হেলথ কেয়ার লিডারশিপ এই প্রোগ্রামে আপনারা যদি অ্যাডমিশন নিতে চান তাহলে এইটা হচ্ছে 18 মান্থসের একটা প্রোগ্রাম এখানে পরের যে ইউনিভার্সিটিটার নাম বলবো সেটা হচ্ছে টেম্পেরে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এখানে ব্যাচেলার ডিগ্রি ইন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড টিম লিডার এই সাবজেক্টে আপনারা যদি পড়াশোনা করতে চান তাহলে আপনাদের কোনো রকম কোনো আইএলসের রিকোয়ারমেন্ট নাই এটা হচ্ছে 42 মান্থসের ডিউরেশনের একটা কোর্স যেখানে ইয়ারলি আপনার টিউশন ফি গুনতে হবে 12,000 ইউরো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে বা আপনার রেজাল্টের উপরে আপনি চাইলে স্কলারশিপও নিতে পারবেন ফাইনালি আপনাদেরকে যে ইউনিভার্সিটিটা শেয়ার করবো সেটা হচ্ছে ক্যারেলিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এখানেও আপনারা একটা মাস্টার্স প্রোগ্রামে কোনো রকম কোনো আইএল ছাড়াই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এই প্রোগ্রামটা হচ্ছে সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট এটা হচ্ছে 2 ইয়ার্সের একটা কোর্স আর এখানে ইয়ারলি টিউশন ফি হচ্ছে মাত্র 10,500 ইউরো যেখানে আপনারা কোনো রকম কোনো আয়েল ছাড়াই আবেদন করতে পারবেন তবে এই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেখানে আয়েল ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আপনাদের মাস্টার্সের জন্য গ্রাজুয়েশনের পরে 2 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে আর দেখা যায় যে আপনাদের কি সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারে বা একটা ইন্টারভিউ অনলাইন ইন্টারভিউ নিতে পারে যেই ইন্টারভিউর মাধ্যমে তারা আপনার কমিউনিকেশন স্কিল বা আপনার ইংলিশে
এফিসিয়েন্সিটা কিরকম আছে সেটা তারা যাচাই বাছাই করে নেবে। সেক্ষেত্রে আপনাদের আইএলস না থাকলেও মিনিমাম ইংলিশের প্রফিসিয়েন্সি কিন্তু অবশ্যই থাকতে হবে। এখন আসি যে ফিনল্যান্ডের ভিসার প্রসেসিং এর সিস্টেমটা। ফিনল্যান্ডে আপনি যদি এই অ্যাপ্লিকেশন সাবমিট করার পর সিলেক্ট হন, অনেকে ইউনিভার্সিটি বা অনেক ইনস্টিটিউশনে দেখা যাবে যে আইএলস এর রিকোয়ারমেন্ট আছে, সেটের রিকোয়ারমেন্টস আছে, জিমেট এর রিকোয়ারমেন্টস আছে, সেটার জন্য আপনাদের নির্দিষ্ট একটা টাইম দেওয়া হবে। অর্থাৎ এখন আবেদন করে আপনারা মার্চে গিয়ে আপনাদের সেট, আইএলস বা জিমেট এর রেজাল্টটা কিন্তু আপনারা দিয়ে তারপরে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। আর এরপরে যখন আপনারা এখানে সিলেক্টেড হয়ে যাবেন, ইন্টারভিউ নেক বা ইন্টারভিউ না নেক, তারপরে যখন আপনারা ফাইনালি সিলেক্টেড হয়ে যাবেন তখন আপনারা ফিনল্যান্ডের লং টাইম ভিসার জন্য আবেদন করতে হলে আপনাদেরকে দিল্লিতে গিয়ে ফিনল্যান্ড ফিনিশ যেই এমবেসি আছে বা ফিনল্যান্ডের যেই বিএফএস আছে সেখানে গিয়ে আপনাদের ফাইলটা সাবমিট করতে হবে। সাবমিট করে তারপরে আপনারা চলে আসবেন, আপনাদের টেম্পোরারি রেসিডেন্স কার্ডটা ঢাকায় সুইডিশ এমবেসিতে চলে আসবে, এখান থেকে রিসিভ করে দেন আপনারা সপরিবার ফিনল্যান্ডে যেতে পারবেন। আর এই ফিনল্যান্ডে যাওয়ার পরে আপনারা জবের পাশাপাশি 25 hours উইকলি জবের একটা পারমিট পাবেন। আর আপনার যে স্পাউস থাকবে সে কিন্তু ওপেন ওয়ার্ক পারমিট পাবে, সে যে কোনো জব করতে পারবে। আপনাদের চাইল্ডের এডুকেশনটা ফ্রি থাকবে। আর এরপরে আপনার স্টাডি কমপ্লিট করার পরে আপনারা কিন্তু এক বছরের জন্য এই মানে স্টাডি পারমিটটাকে এক্সটেনশন করতে পারবেন। আর ওই সময় আপনারা যদি কোনো পারমানেন্ট জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন ওয়ার্ক পারমিট, এবং 4 years কন্টিনিউয়াস ফিনল্যান্ডে থাকার পরে আপনারা পিআরের জন্য আবেদন করতে পারবেন, একদম সপরিবারে পুরোপুরি ফিনল্যান্ডে সেটেল হয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ফিনল্যান্ডে এখন স্টাডি পারমিটের জন্য আবেদন করতে আপনাদের কী কী যোগ্যতা লাগবে বা কোন ইউনিভার্সিটিতে কীভাবে আবেদন করবেন সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।